এক সপ্তাহে বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে 9%, মৃত্যু কমেছে 2%, একদিনে 8,500 মৃত্যু। করোনায় 30 বছর পিছিয়ে গেছে ভারতের অর্থনীতি। গবেষকদের দাবি, দারিদ্র্যসীমার নিচে অন্তত 20 কোটি। হাইতির প্রেসিডেন্ট মোইসের 4 সন্দেহভাজন হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত, আরও 2 জনকে আটক করেছে পুলিশ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা, এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিশ্বে এক সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে 9%, 7 দিনে আক্রান্ত হয়েছে 28.5 লাখ মানুষ। এদিকে নতুন শনাক্ত 4,56,000-এর বেশি। 24 ঘন্টায় 8,424 জন নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 40,17,000। এ পর্যন্ত আক্রান্ত 18,58,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হয়েছে ব্রাজিল। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,595 জনের, শনাক্ত 54,000। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে 10% কমেছে সংক্রমণ, মৃত্যু কমেছে 6%। ভারতে একদিনে মারা গেছে 817 জন, আক্রান্ত 45,000। গতকালের তুলনায় সংক্রমণ 5% বৃদ্ধি পেয়েছে। করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে দেশটিতে 4% বেড়েছে সংক্রমণ। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও শক্তিশালী পেরুতে শনাক্ত ল্যামডা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন মতে, যুক্তরাজ্য সহ বিশ্বের অন্তত 30টি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল। শনাক্তের হার বাড়ায় সিডনি এবং এর আশেপাশের এলাকার জনগণের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারে নতুন করে 38 জন শনাক্ত হয়েছে। ইন্দোনেশিয়ার সংক্রমণ বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে অক্সিজেন সংকট। বুধবার দেশটিতে 1,040 জনের মৃত্যু হয়েছে। ভুটান শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনে সংক্রমণ বাড়তে থাকায় দেশটির সরকার মিয়ানমারের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে। কুয়েতে যারা টিকা গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। টিকা না নিলে বাণিজ্যিক এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে মাদ্রিদ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। মনিরুজ্জামান টিটো, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, স্পেনে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন এই দফায়, এর কারণ কি বলে মনে করছেন বিশ্লেষকরা বা চিকিৎসকরা? এখানে বিশেষ করে যখন ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে স্পেনে, তখন কিন্তু এই ভ্যাকসিনেশনটা একটা নির্দিষ্ট মাত্রার বয়সের এবং যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সরকারের কাছে থাকা স্বাস্থ্য তথ্য অনুযায়ী তাদেরকেই কিন্তু সিলেক্টেড করে প্রাথমিকভাবে এই ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনা হয়েছে। তো যে কারণে এখানে তুলনামূলকভাবে বয়স্ক এবং যারা যাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি তারাই কিন্তু প্রথম অবস্থায় ভ্যাকসিন পেয়েছে। তো এখন কিন্তু যারা যুবক এবং এই শ্রেণীর বা যাদের স্বাস্থ্য মোটামুটি স্বাস্থ্য ঝুঁকি যাদের কম আছে করোনার আক্রমণের কারণে, তাদেরকে কিন্তু ওই সময় ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়নি বা তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়নি। তো এই শেষ পর্যায়ে এখন এসে যখন এখানকার সামাজিক যে বিধিনিষেধ তুলে নেওয়া, এমনকি মাস্ক ছাড়া বাইরে ব্যবহারের বাইরে মাস্ক ছাড়াও চলাচলের যে বিধিনিষেধটা তুলে নিয়ে সরকার উন্মুক্ত করে দেওয়ার ফলে কিন্তু এখানে সামাজিক যে দূরত্ব বোধ সেটা কিন্তু চরমভাবে বিঘ্নিত হয়েছে। এবং পাশাপাশি এই যুবক শ্রেণী যারা আজকে ভ্যাকসিনেশন থেকে বিরত ছিল তারাই কিন্তু এখন আক্রান্ত হয়েছে। তবে একটা সরকার কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিনেশনের বিষয়টা বয়সের ক্ষেত্রে এবং স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রটা বিবেচনা না নিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সবাই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নেওয়া যেতে পারে এবং নেওয়া যাবে, এবং প্রচুর পরিমাণ ভ্যাকসিন এখানে সবসময় অ্যাভেলেবেল আছে বলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। মনিরুজ্জামান, সেক্ষেত্রে কি এরকম ধারণা করা হচ্ছে কিনা যে সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তার ফলেই এই সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে? যেমন সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ যখন ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে, সেই সময় কিন্তু স্পেনে বিদেশি পর্যটক প্রবেশের শিথিলতা আনা হয়েছে। মূলত ভ্যাকসিনেশনের যে বিষয়টা সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় ভ্যাকসিন উৎপাদন এবং আমদানির যে একটা
সীমাবদ্ধতা থাকতে পারে বা কি হতে পারে এরকম একটা আতঙ্ক কিন্তু সারা বিশ্বে ছিল। তো স্পেনেও তেমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যে কারণে ওই সময়টায় যুবকদের থেকে যারা তুলনামূলকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং বয়স্ক তাদের কিন্তু সিলেকশন করা হয়েছিল। আর যে কারণেই এই যুবকরা এখন আক্রান্ত হচ্ছে, আর যারা এই টুরিস্টের পরে যে সমস্ত দেশে নিষেধাজ্ঞা রয়েছে এবং স্পেন কিন্তু এটা এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেনি, কারণ অর্থনৈতিক যে কাঠামো অবকাঠামো এখানে কিন্তু টুরিস্ট থেকে প্রায় 46% অর্থনৈতিক স্পেনের টুরিস্টের উপর এবং ট্যুরিজম সেক্টরের উপর ডিপেন্ড করে, যে কারণে এরা অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এখনো পর্যন্ত এই ট্যুরিজমের পরে কোনো প্রকার বিধিনিষেধ কিন্তু এখনো আমরা আনেনি বলে আমরা দেখতে পাচ্ছি। মনিরুজ্জামান টিটো, আপনাকে ধন্যবাদ। করোনা মহামারীর নেতিবাচক প্রভাবে ভারতের অর্থনীতি 30 বছর আগের অবস্থানে ফিরে গেছে বলে দাবি করেছেন গবেষকরা। বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই দাবি করে বলা হয়েছে, 2020 সালে দেশটির অন্তত 20 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। অন্যদিকে ভারতের শীর্ষ 1% ধনীর সম্পদ বেড়েছে 40 ভাগের বেশি। করোনা মহামারীতে বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। নোট বাতিল, জিএসটি ব্যবস্থা চালু সহ বিভিন্ন কারণে মহামারীর আগ থেকে টালমাটাল ছিল দেশটির অর্থনীতি। সংক্রমণ রোধে জারি করা লকডাউনে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় আরও বেশি সংকটে পড়েছে দেশটি। বেঙ্গালুরের আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে, 2020 সালে ভারতের 20 কোটি 30 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে, তাদের দৈনিক মজুরি $5-এরও নিচে। জরিপে বলা হয়, লকডাউনে আয় কমে যাওয়ায় নতুন দরিদ্র হওয়া এসব মানুষের বেশিরভাগই খাদ্যগ্রহণ কমিয়েছে, বিক্রি করেছেন সম্পত্তি এবং ঋণ করেছেন বিভিন্ন উৎস থেকে। অন্যদিকে পিউ রিসার্চ ইনস্টিটিউটের আরেক গবেষণার দাবি, মহামারীর কারণে 2020 সালে নতুন করে দরিদ্র হয়েছে 7.5 কোটি মানুষ। তাদের দাবি, গত বছর বিশ্বে যত মানুষ দরিদ্র হয়েছেন তার 60 ভাগই ভারতে। পাশাপাশি ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি মধ্যবিত্তের সংখ্যাও 2020 সালে কমেছে 3.2 কোটি। তবে ভারতে যে সময় দীর্ঘ হচ্ছে দরিদ্রের তালিকা, সেই একই সময়ে দেশটির শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে কয়েক গুণ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, 2020 সালে ভারতের শীর্ষ 1% ধনীর সম্পদ জাতির মোট সম্পদের তুলনায় বেড়েছে 40.5%। এটি 2000 সালের চেয়ে 7% বেশি। এর মধ্যে ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $8,000 কোটি বেশি, যা আগের বছর ছিল $6,500 কোটি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার শপথ নেন নতুন 43 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 52 থেকে বেড়ে 77 জনে দাঁড়ালো মোদীর মন্ত্রী সংখ্যা। এদিকে শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 জন। ভারতে করোনা মোকাবিলা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা অভিযোগে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবমূর্তি ফেরাতে মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন। শপথ নিলেন 43 জন, এদের মধ্যে 36 জনই নতুন। শপথ নিয়েছে 15 মন্ত্রী, এদের মধ্যে 7 জন প্রথমবার মন্ত্রী হয়েছেন এবং পদোন্নতি পেয়েছেন 8 জন। নতুনদের মধ্যে পশ্চিমবঙ্গের 4 জনকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে 14 জনের বয়স 50 বছরের নিচে, নারী সদস্য 4 থেকে বাড়িয়ে 11 জনে করা হয়েছে। মোদী সরকারের মন্ত্রী পরিষদের আকার দাঁড়ালো 77 জনে। এদিকে বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 মন্ত্রী। নতুনদের নাম প্রকাশের আগেই তারা পদত্যাগের ঘোষণা দেয়। বিভিন্ন খাতে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের রাজনীতি নিয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, নতুন মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব বাড়ানো হয়েছে, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? আপ
আপনাকে যেটা জানাচ্ছি যে ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা গত দু বছর ধরে দেশের অর্থনীতি এবং সামগ্রিক অবস্থায় যে একটা বিরাট অচলাবস্থা চলছে এবং তারা এটা সূচক ধরেছেন এনআরসি এনপিআরসি ইত্যাদি চালু করার বিষয় থেকে যে সে সময় যে গোটা দেশে একটা অসন্তোষ দেখা দিয়েছে তার একটা ধাক্কা পরবর্তীকালে কোভিড অর্থনীতিতেও এসছে। সামগ্রিকভাবে গোটা দেশে একটা বিরাট অচলাবস্থা দেখা দিয়েছে। এই সময় একটি ট্রেন বলা চলে যেটি খুব দ্রুত ধাবমান ট্রেন ছিল, রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় ট্রেনটি বিকল হয়ে গেছে, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে বলছে তারা। সেই সময় অন্যান্য ট্রেনের যারা বগি যে কোচ সেগুলোকে বাদ দিচ্ছে সরকার, অথচ মূল ইঞ্জিনটাকে তারা একই রাখছে। এইটাই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের এই মন্ত্রিসভার রদবদল নিয়ে বক্তব্য। তারা বলছেন সরকারের যারা মাথা, যে মাথায় যারা যে নীতিতে সরকার পরিচালিত হচ্ছিল সেই মাথাকে একই রাখা হয়েছে এবং তার যারা সহযোগী সেই শক্তিগুলোকে বাড়ানো হয়েছে। তারা এর প্রামাণ্য তথ্য হিসেবে দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে চারজনকে নেওয়া হয়েছে তারা কিন্তু মূলত বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন, আঞ্চলিক যে আন্দোলন সেগুলোর সঙ্গে যুক্ত। কেউ এনআরসি এনপিআর সংক্রান্ত বিষয়ে যুক্ত, কেউ আলাদা রাজ্য কোচবিহারের সঙ্গে যুক্ত, ইত্যাদি বিভিন্ন বিষয় যেগুলো বিচ্ছিন্নতাবাদী বিষয়, যেগুলো আরএসএস এর মূল নীতি ভাগ করো এবং শাসন করো সেই অঙ্কের সঙ্গে তারা যুক্ত এবং সেই অঙ্কগুলো যারা প্রণয়ন করবে। কেন্দ্র সরকারের চারটি মন্ত্রণালয়ে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের চার সাংসদ, এতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে? এই চারজন যে চারজনকে নেওয়া হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের। উত্তরবঙ্গে গত লোকসভায় বিজেপি খুব ভালো ফল করলেও গত বিধানসভায় ভরাডুবি ঘটেছে বিজেপির। সেই সময় আস্থা রাখার জন্য নতুন করে উত্তরবঙ্গে সংগঠনকে বাড়ানোর জন্য বিশেষ করে সেখানে এনআরসি এনপিআর এর মতন সংবেদনশীল ইস্যু যেহেতু উদ্বাস্তু প্রবণ এলাকা এবং আদিবাসী প্রবণ এলাকা, সেই সব এলাকার মানুষদের জনপ্রতিনিধিদের নিয়ে আসা হয়েছে বিজেপির যে ভাবমূর্তি সেটাকে ফিরিয়ে আনার জন্য। বলা চলে বিজেপির সংগঠনকে যাতে নতুন করে জোরদার করা যায় পশ্চিমবাংলায় তার জন্য এই চারজনকে বেছে নেওয়া হয়েছে এবং এদের দুজন মধ্যে দক্ষিণবঙ্গের তারা পুরনো সংগঠক আরএসএস এর সঙ্গে যুক্ত। কিন্তু একই সঙ্গে লক্ষণীয় যে বাবুল সুপ্রিয়র মতন জনপ্রিয় নেতা, তিনি একজন অভিনেতা এবং শিল্পী, তাকেও কিন্তু বাদ দিয়েছে সরকার এবং বাবুল সুপ্রিয় এরপর চুপ করে থাকেননি, তিনি সংঘের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তার রোষ কিন্তু উগড়ে দিয়েছেন। এখন লক্ষণীয় যারা বাদ পড়ছেন তারা কোন দিকে যান, কারণ তারা কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন মন্ত্রিত্ব থেকে, অনেকে দল থেকে পদত্যাগ করতে চেয়েছেন, ফলে এই সব মানুষরা আগামীতে কোন শিবিরের দিকে ঝুঁকছেন তারপরও কিন্তু একটা বড় সমীকরণ দেখা দিতে পারে, তার দিকেই রাজনৈতিক মহল লক্ষ্য রাখছে। জয়দীপ সরকার জানাচ্ছিলেন কলকাতা থেকে। হাইতির প্রেসিডেন্ট নোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সন্দেহভাজন আরও দুইজনকে আটক করেছে হাইতি পুলিশ। বুধবার নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট নোভেনেল মোইস। এদিকে হামলায় গুরুতর আহত ফার্স্ট লেডি মার্টিন মোইসকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নেওয়া হয়েছে। এদিকে হামলাকারীদের জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় আটক করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাইতি পুলিশ প্রধান। হামলাকারীদের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বিদেশি সহায়তায় এই কমান্ডো গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 53 বছর বয়সী নোভেনেল মোইস 2017 সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাবেক এই নেতাকে আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করাই এই শাস্তি দেওয়া হয় দুর্নীতির দায়ে অভিযুক্ত জ্যাকব জুমাকে। তিনি নিজ বাসভবনের কাছের থানায় আত্মসমর্পণ করেন। এর আগে রোববার জুমা আত্মসমর্পণের জন্য অস্বীকৃতি জানালে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কর্তৃপক্ষ। এই আদেশের বিরুদ্ধে জুমার সমর্থকরা বিক্ষোভ করেন। 9 বছর ক্ষমতায় থাকার পর 2018 সালে নিজের দলের থেকেই ক্ষমতাচ্যুত হন জুমা। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন মহামারীর মাঝে এই বয়সে তাকে কারাদণ্ড দেয়া মৃত্যুদণ্ডের শামিল। দক্ষিণ আফ্রিকায় কোনো রাজনৈতিক নেতার জেলে যাওয়া এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে 12-তলা ভবন ধসের ঘটনায় আরও 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 54 জনে। এখনও নিখোঁজ 86 জনের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন উদ্ধারকর্মীরা। ভবনটি ধসে পড়ার 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের ভেতরে আর কারও জীবিত থাকার আশা দেখছেন না উদ্ধারকর্মীরা।
সাইক্লোন এলসার কারণে এরই মধ্যে ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। এর আগে রবিবার ঝড় আঘাত হানার শঙ্কায় ভবনটির বাকি অংশ বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত 24 জুন ভেঙে পড়ে ফ্লোরিডার মিয়ামির বহুতল ভবনটির একাংশ। পশ্চিম তীরের জর্ডান ভ্যালি এলাকায় সপ্তমবারের মতো ফিলিস্তিনি বসতি উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সহায়তায় পাওয়া কৃষি সরঞ্জাম সহ অধিবাসীদের গুরুত্বপূর্ণ সম্পদ উচ্ছেদ করে ইসরায়েল। বুধবার ইসরায়েলের দখলকৃত উপত্যকায় ফিলিস্তিনি বেদুইনদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার স্থানীয় সময় সকালে কোনো ঘোষণা ছাড়াই বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদ করলেও ইসরায়েলি বাহিনী বাড়িঘর ভেঙে ফেলা শুরু করে। বর্তমানে ক্ষমতায় থাকা নাফতালি বেনেট সরকারের দাবি, জর্ডান উপত্যকায় বেদুইনেরা অবৈধভাবে ইসরায়েলি মিলিটারি ফায়ারিং রেঞ্জের মধ্যে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ব্যস্ততম বন্দর দুবাইয়ের জাবেল আলী বন্দরে একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিছুই জানা যায়নি। ভয়াবহ বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে পুরো দুবাই শহর। সংযুক্ত আরব আমিরাতের মূল বাণিজ্যিক কেন্দ্র শহরটিতে বিস্ফোরণের তীব্রতায় বন্দর থেকে 15 মাইল দূর পর্যন্ত বাড়িঘর এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই তীব্র বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। জাবেল আলী বন্দর বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ বন্দর। এটি দুবাইয়ের প্রাণকেন্দ্র হিসাবেও পরিচিত। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এক সপ্তাহে বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে 9%, মৃত্যু কমেছে 2%, একদিনে 8,500 মৃত্যু। করোনায় 30 বছর পিছিয়ে গেছে ভারতের অর্থনীতি। গবেষকদের দাবি, দারিদ্র্য সীমার নিচে অন্তত 20 কোটি। হাইতির প্রেসিডেন্ট মোইসের 4 সন্দেহভাজন হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত, আরও 2 জনকে আটক করেছে পুলিশ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।